আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য নীলুফার ইয়াসমিন উষাপুর মনপাড়ায় গল্পের 3 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। অর্ক হেসে বলল, ওয়েলকাম টু হেল সুইট হার্ট। প্রভা তাকালো অর্কর দিকে, সাথে সাথেই ছবি তোলা হলো। বাড়ির নাম স্বপ্নপুরী, কিন্তু বাড়ির পরিবেশটা স্বপ্নলোকের মতো নয়। বাড়িটা বাহির থেকে একটি সুন্দর পরিবার দেখালেও চার দেয়ালের মাঝে বিষণ্ণতা ভরা। বাড়ির কর্তা মাহমুদ হাবিবুর, তার 3 ছেলে অর্ক, ভাদ্র ও সৈকত। অর্ক ও ভাদ্র তার প্রথম স্ত্রীর সন্তান। অর্ক তার সবচেয়ে পছন্দের ছেলে, সেই তার সকল কাজে সহায়তা করে। পরিবারের দায়িত্ব পালনে যেমন গাফিলতি নেই, তেমনি অফিসের প্রতিটি কাজ সাফল্যের সাথে করে। অর্ককে তিনি অনেক আদর করলেও ভাদ্রের প্রতি তার যত্ন সবচেয়ে বেশি, কারণ সে অস্বাভাবিক। আল্লাহ তাকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠিয়েছে। তার প্রথম স্ত্রী অসুখে মারা যাবার 2 বছর পর তার বাচ্চাদের সামলানোর জন্য দ্বিতীয় বিয়ে করে রুমার সাথে। তার দ্বিতীয় স্ত্রীর সাথে তার সবচেয়ে ছোট সন্তান সৈকত। বিয়ে করলেও কখনো সে তার দ্বিতীয় স্ত্রীকে তার যোগ্যতা অনুযায়ী না মর্যাদা দিতে পেরেছে, আর না সে ভালোবাসা। অর্কের মাকে সে যে ভালোবাসা দিয়েছে তা অন্য কাউকে দিতে পারার কথা সে ভাবতেও পারে না। তাকে সঠিক মর্যাদা না দেওয়ার আরেকটি কারণ হলো ছোট ছেলে সৈকত। যেমন বেখেয়ালিপনা তেমন বেয়াদবি করে ছেলেটা, এজন্য সৈকতের সাথে তার কথা তেমন হয় না। সৈকতের সাথে তার বাবা ও বড় ভাইয়ের সম্পর্ক ভালো না হলেও ঘরের সবাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার দাদিমা, মা, ভাদ্র ভাইয়া, এমনকি অর্কও। একসময় অর্ককে সে মনে প্রাণে সম্মান করলে এক অজানা কারণে এখন আর অর্কের সাথে এখন তার ভালো মতো কথা বলে না। আর এ ঘরের সবচেয়ে বড় দাদিমা, যার কথা কেউ অমান্য করে না, এবং আজ আরও 4টি সদস্য যুক্ত হতে যাচ্ছে। এ ঘরের 2 বউ প্রভা ও ঝিনু, এবং প্রভার আগের ঘরের 2টো ছেলে মেয়ে বিনু ও অদিন। অনুষ্ঠান শেষে রাতে বাসায় এলো সবাই, ঘরবর্তী মানুষ। সবাই নতুন বউদের দেখতে ব্যস্ত, বিশেষ করে ঝিনুককে, কেননা সবাই শুনেছে মেয়েটা অসম্ভব সুন্দর। দাদিমা পরে ঝিনুক ও প্রভাকে এক রুম দিল, আর ব্যবস্থা করে দিল যেন সেখানে কেউ না যায়। তাদের সাথে তাদের এক খালাতো বোনের আসার কথা ছিল, শেষ মুহূর্তে এলো না। রুহানি অবশ্য এসেছে, তবে সে বাহিরে। ঝিনুক বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপি, মানুষ কেন যে বিয়ে এত ধুমধাম করে করতে যেয়ে এত মানুষকে ডাকে? সবার সাথে হেসে কথা বলতে বলতে আমার চাপা ব্যথা হয়ে গেছে। এর উপর এত ভারী লেহেঙ্গা, মনে হচ্ছে লোহা দিয়ে তৈরি করে আনলো। ধুর! প্রভা হেসে বিছানার পাশে সাইড বক্সের উপর থেকে 1 গ্লাস পানি নিয়ে ঝিনুককে দিয়ে বলল, পানি খেয়ে নে, ভালো লাগবে। ঝিনুক তাই করল, ক্লান্ত সুরে বলল, আমার সেই ঘুম ধরেছে। প্রভা বলল, এইখানে ঘুমিয়ে পড়। ঝিনুক বলল, একদম না, তোমার ও দুলাভাইয়ের আজ বাসর রাত, আমি কি নষ্ট করব নাকি? কথাটা শোনা মাত্র প্রভার মুখের হাসি মলিন হয়ে গেল। ঝিনুক তা দেখে প্রভার সামনে এসে দাঁড়াল,
হাতের উপর হাত রেখে বলল, আপি, তুমি কি এখনো বিনয় ভাইয়ার কথা ভাবছ? প্রভা জোরপূর্বক হাসি দিয়ে মাথা ডানে বামে নাড়াল। ঝিনুক আবারও বলল, মিথ্যে বলো না আপু, তোমার মুখ বলছে তুমি এখনো ভাবছ বিনয় ভাইয়ার কথা। আর কত আপু, 2 বছর হতে এসেছে তার মৃত্যুর, এখন সে নেই, তবে তাকে মনে রেখেছ কেন? প্রভা বলল, এখন বুঝবি না ময়না পাখি, কাউকে যখন ভালোবাসবি তখন বুঝবি। ঝিনুক ম্লান হাসল, মনে মনে বলল, তোমাকে যদি বলতে পারতাম এই ভালোবাসার বিষ আমিও পান করেছি, শুধু যদি বলতে পারতাম, কিন্তু তোমার ধাঁধার মতো জীবনটাকে আর পেঁচাতে চায় না। এত কষ্টের পর এক মুঠো সুখ পেয়েছ, আর তার আবারও দুঃখে পরিণত করতে চায় না আপি। প্রভা ঝিনুকের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কোথায় হারিয়ে গেলি? ঝিনুক তাকালো প্রভার দিকে, মাথা নাড়িয়ে বলল, না, কোথাও না। প্রভা ঝিনুকের গালে হাত রেখে বলল, সৈকতের কথা ভাবছিস? চিন্তা করিস না, সৈকতের মাঝে হয়তো একটু বাচ্চা মেয়ে আছে এখনো, বেখেয়ালি ভাবে জীবন বাঁচে, তবে মনের অনেক ভালো। ঝিনুক বলল, কচু ভালো, একদম একটা শয়তানের হাড্ডি। প্রভা হেসে বলল, এভাবে বলতে নেই, আমরা সব সময় চোখের সামনে যা দেখি তা হওয়াটা জরুরি না। পরক্ষণে গম্ভীর মনোভাব নিয়ে আবারও বলল, কখনো আমরা পাথরকে হীরা ভেবে তার যত্ন নেই, আর হীরাকে পাথর ভেবে অবহেলা করি। ঝিনুক বলল, আমি কিছুই বুঝিনি আপি। প্রভা বলল, সহজ কথা, মানুষ বাহির থেকে যেমন দেখতে, ভিতর থেকে তেমন হবে এমনটা প্রয়োজন নয়। অনেক সময় বেখেয়ালি দেখায় এমন মানুষও যত্নবান হয়, আর অনেক সময় যত্নবান দেখায় এমন মানুষও অবহেলা করে। ঝিনুক বলল, জিরাফের মতো দামড়া, মাথা তুইলা তাকাইতে তাকাইতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। ঝিনুক কথা বলার দরজা খুলে ঢুকল অর্ক। অর্ক ভিতরে ঢুকে বলল, 2 বোনের কথা শেষ? প্রভা ও ঝিনুক অর্কের দিকে তাকালো। ঝিনুক অর্কের সামনে যে দুষ্টুমি করে বলল, কেন জিজু, আমাকে ভাগানোর তাড়া আছে নাকি? দাঁড়াও, চিন্তা করতে দাও, বলল অর্ক। অর্ক কিছু সেকেন্ড চিন্তার ভান করে সাথে সাথে বলল, একদম। ঝিনুক হেসে বলল, চিন্তা করেন না দুলা ভাই, আমি সারা রাত তো থেকে আপনাদের বাসর রাত নষ্ট করব না, আমাকে মেহমানদের রুম দেখিয়ে দেন, আমি চলে যাচ্ছি। অর্ক বলল, মেহমানদের রুম মানে? তুমি এ ঘরের বউ, তুমি মেহমানদের রুমে কেন থাকবে? সৈকতের রুম সাজানো হচ্ছে, আমি আগেই ফোন করে বলে দিয়েছিলাম যেন ওর রুমটা সাজিয়ে দেয়, আর তোমার জিনিস ওর রুমে রেখেও এসেছি। ঝিনুককে এতটা খুশি দেখালো না, সে মুখ মলিন করে বলল, কিন্তু ভাইয়া, আমি সৈকতের সাথে থাকতে চাই না। অর্ক বলল, তুমি না চাইলেও সৈকত তোমার স্বামী, আর এখন তোমার এটা মেনে নেওয়া উচিত। অর্ক ঝিনুকের মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো, সে ছোট থেকে তোমাকে দেখে আসছি, আমি তোমার জন্য খারাপ চাইব না। তোমার বিয়েতে যখন আমার মদ দাদিমা চেয়েছিলেন, আমি তখন ভেবে চিন্তেই হ্যাঁ বলেছি। সৈকতকে হয়তো বাহির থেকে বেখেয়ালি দেখায়, কিন্তু ও সবাইকে অনেক ভালোবাসে, সবার যত্নও নেয়, শুধু দেখায় না। ঝিনুক তার হাত আড়াআড়ি ভাঁজ করে বলল, বাহ ভাইয়া, আপনার ও আপির চিন্তা ভাবনায় কত মিল, আপুও একটু আগে এই কথাই বলছিল। অর্ক প্রভার দিকে এক পলক তাকিয়ে ঝিনুককে বলল, দাঁড়াও, আমি রুহানিকে ডেকে দিই যে ও তোমাকে সৈকতের রুমে নিয়ে যায়, নতুন বউয়ের একা যাওয়া ঠিক দেখাবে না বোধহয়। ঝিনুক মৃদু হাসল। অর্ক যাওয়ার পর ঝিনুক প্রভার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি কত ভাগ্যবতী, জিজুর মতো জীবনসঙ্গী পেয়েছ বলে, জিজু তোমার অনেক যত্ন নেবে এবং অনেক ভালোবাসবে, দেখে নিও,
প্রভাত জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল। সে বিড়বিড় করে বলল, যে মানুষ বেঁচে থাকাটা সহ্য করতে পারে না সে আবার ভালোবাসবে। প্রভা এক দীর্ঘশ্বাস ফেলল। ঝিনুককে সৈকতের রুমে নিয়ে যাওয়া হলো। রুহানির সাথে সৈকতের দুটো কাজিন ছিল, তাকে রুমে দিয়ে খিলখিল করে হেসে দরজা লাগিয়ে চলে গেল। ঝিনুক দেখে রুমটা ফুল দিয়ে সাজানো। ঝিনুক পুরো রুমটা ঘুরে দেখল, তার চোখ চেয়ে আটকালো দেয়ালে লাগানো সৈকতের ছবির উপর। সাদা শার্টের উপর ব্রাউন রঙের জ্যাকেট পরা, তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরে চোখ টিপ মেরে দাঁড়িয়ে আছে। ঝিনুক মুচকি হাসল, তার মনে পড়ে গেল সে তাদের প্রথম দেখা। রুহানির বিয়ে ছিল সেই দিন। রুহানি ও ঝিনুকের বান্ধবীদের সাথে ঝিনুক গেট ধরে দাঁড়িয়েছিল মিষ্টি শরবত এইসব নিয়ে। বরসহ ছেলেপক্ষ আসতেই ঝিনুক ও তার বান্ধবীরা মিষ্টি খাইয়ে বলে, দুলা ভাই এবার 20,000 বের করেন, না হয় বিয়ে ভুলে যান। ভিড়ের মাঝে একটা ছেলে বলল, মিষ্টি 20 টাকার হলে না, এই মিষ্টি খাইয়ে আসছে 20,000-এর ডিমান্ড করতে। ঝিনুক এক কোমরে হাত রেখে ভাব নিয়ে বলল, আমার অমূল্যবান বান্ধবীকে দিয়ে দিচ্ছি, আর এখানে 20,000 টাকা দিতে এত কথা, লজ্জা লাগা উচিত। ম্যাডাম আপনার জন্য জান দিতে রাজি আছি, 20,000 চাইছেন মাত্র। ঝিনুক তাকাল কালো রঙের পাঞ্জাবি পরা ছেলেটার উপর, সেই ছেলেটি ছিল সৈকত। ঝিনুক বলল, আপনার জান দিয়ে কি করব, আপনার জান দিয়ে তো আর শপিং করতে পারবো না। সৈকত আরেকটা ছেলের কাঁধে হাত রেখে চোখ টিপ মেরে বলল, আমার জান হয়ে গেলে ঠিকই করাতে পারবো। ঝিনুকের তখন ছেলেটাকে এত আজব লাগলো যা বলার মতো না, সবার সামনে এমন কথা কিভাবে বলতে পারে। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে আসার হলো। ঝিনুক ছবিটার দিকে তাকিয়েই রইল, হাত বাড়িয়ে ছবিটা ছুঁতে নিলেই দরজা খোলার শব্দ এলো। ঝিনুক পিছনে ফিরে দেখে সৈকতকে। সৈকত একটুখানি হেসে দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। ঝিনুক অসংশয়ভাবে বলল, ভেবেছিলে আমি তোমায় ঘৃণা করি, তা তোমার জানা উচিত। সৈকত বলল, তাহলে বিয়ের জন্য হ্যাঁ করলে কেন? ঝিনুক বলল, বাধ্য ছিলাম। সৈকত বলল, আমার ছবির দিকে এভাবে তাকিয়েছিলে কেন? ঝিনুক বলল, ছবিতে নিজের সর্বনাশ দেখছিলাম। সৈকত ঝিনুকের কাছে এলো, তার কোমর ধরে এক ঝটকায় তাকে কাছে টেনে নিল, কপালে আলতোভাবে চুমু খেয়ে বলল, তোমার চেহারার ভঙ্গি অন্য কিছু বলছে। ঝিনুক আবেশে চোখ বন্ধ করে নিল, নড়ল না, অনুভব করল শুধু সৈকতের স্পর্শকে। আজ এত বছর পর তাকে কাছে পেয়ে পৃথিবীটা ভুলে যেতে ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠল সৈকতের করা বেইমানির দৃশ্য। সে চোখ দুটো খুলে সৈকতের হাত সরানোর চেষ্টা করল, অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, ছাড় বলছি, না হয় ভালো হবে না। সৈকত বলল, এমনভাবে বলছে কেন, যেন প্রথম এত কাছে এসেছি। আগেও 1,000 বার তোমাকে নিজের বাহুডোরে আবদ্ধ করেছি। ঝিনুক কাঁপা কাঁপা গলায় বলল, আমি সে 1,000 বারে অনুতাপ করি, যদি সে 1,000 বারটা ভুলতে পারতাম। সৈকত হেসে বলল, আমি সে স্বভাবের মতো, যাকে একবার ধারণ করলে না ভোলা যায় না ছাড়া যায়। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।